জন্মদিন হবে কিন্তু কোনো গিফট থাকবে না, সে আবার কি কথা। তার মধ্যে যদি হয় কৌশানী মুখার্জি, তাহলে তো একদমই না, কারণ গিফট পেতে খুব পছন্দ করেন কৌশানী। মা বাবা ও ফ্যানেদের সাথে জন্মদিনটা কাটিয়ে পরের দিন স্পেশাল বার্থডে ট্রিপে পাড়ি দিলেন বনি ও কৌশানী। যদিও জন্মদিনের দিন ঠিক রাত ১২টায় কৌশানীর জন্য সারপ্রাইজ বার্থডে পার্টি অ্যারেঞ্জ করেন বনি। আবার ভোর ৫টাতেও এমনই এক সারপ্রাইজ পান কৌশানী তার বন্ধুদের থেকে। এছাড়া মায়ের থেকে একটা দারুণ ড্রেস এবং বাবার থেকে একটি হীরের আংটি। আমার মা বাবা দিয়েছে and আমার বাবা এটাও গিফট করেছে। প্লিজ এদিকে দেখো, এরা আমাকে আমার বাবা গিফট করেছে। কিন্তু এ তো গেল কৌশানীর জীবনের নায়কের কথা। তাহলে তার পর্দার নায়কদের গিফটের ব্যাপারটা ঠিক কি হলো? মানে যেমন ধরুন দেব, জিৎ, অঙ্কুশ। কৌশানীকে প্রশ্ন করা হয়েছিল, যদি এমন সুযোগ হয় যে তিনি দেব, জিৎ বা অঙ্কুশের থেকে ইচ্ছে মতো গিফট চেয়ে নিতে পারবেন, তাহলে তিনি তাদের থেকে কি গিফট চাইবেন? কি বললেন কৌশানী? দেখে নিন আপনারাই। গিফট নিতে কে না ভালোবাসে, রাইট? আমিও ভালোবাসি, সকলেই ভালোবাসে। এবার আমি কয়েকজন তোমারই কয়েকজন নায়কের নাম বলবো, তাদের যদি অপশন থাকে তুমি ডেকে ডেকে বলবে এই গিফটটা আমায় দে, ঠিক আছে? ফার্স্ট ধরো বনি, বনির কাছে কি গিফট চাইবে, মানে যদি অপশন মানে থাকে যে চেয়ে নেওয়ার এবং দেবে, কি চাইবে? বনিকেই চাইবো, বিকজ বনি থাকলে আই থিঙ্ক সব গিফট পেয়ে যাবো। ওয়াও! এবার হচ্ছে দেব, আরও অনেক ছবি, আচ্ছা উইথ গুড পেমেন্ট। এই রে, এটা কিন্তু প্রশ্ন থেকে গেল। আচ্ছা এবার আছে অঙ্কুশ। না, ওর থেকে আমি যদি চাইও আমি কিছু পাবো না, আমি জানি, মানে জাস্ট অনেক কষ্টে আজকে টুইটারে ও টুইট করেছে, আমি বললাম বাবা এটা কী করে হলো, অ্যান্ড এত পজিটিভ লিখেছে। ইনফ্যাক্ট মানে যে মানুষটা একটা হাইলাইট করাও মেয়ের বোঝে না, সেটাকে পাকা চুল বলতে পারে সোশ্যাল মিডিয়াতে, আর তাকে কিছু বলার নেই। অঙ্কুশের থেকে কিছু চেয়ে আমি পাবো না, সো আমি ওর থেকে জাস্ট কিছু চাইতে চাই না, উল্টে আমি ওকে ডেকে খাইয়ে দেবো। অঙ্কুশ কিপ্টে হয়ে গেছে, বুঝলাম। আচ্ছা বাই দ্য ওয়ে, এই হেয়ার কালার কি জন্মদিনের জন্য? ইয়েস, ভ্যাকেশন স্পেশাল, আমার নেলস ভ্যাকেশন স্পেশাল, আমি পুরোপুরি রেডি। এইবার বাকি রয়েছে জিদ্দা। জিদ্দা 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 প্রচণ্ড বড় মনের একজন, অ্যান্ড জিদ্দাকে আমি অলরেডি অনেক কিছু চেয়েই রেখে দিয়েছি, বলেই রেখে দিয়েছি যে বাচ্চা শ্বশুর এত হিট হয়েছে, তার একটা গিফট, আমার বার্থডের একটা গিফট পাঠানোর কথা, অ্যান্ড জিদ্দা প্রত্যেকবার পাঠায়। ইনফ্যাক্ট যখন আমি কাজ করিনি জিদ্দার সাথে, তখনও জিৎ ফিল্ম ওয়ার্ক থেকে আমার বাড়িতে বুকে আসতো, সো ইটস আ বিগ থিং। অ্যান্ড আমি জানি জিদ্দার থেকে চাইলে আমি পেয়ে যাবো, চাপ নেই।